এখন আমরা ছাদে চলে এসেছি বাতি দিতে, অনেক সাফ হাফ দেওয়া হয়ে গেছে, এই লাস্টের দিকটা দিচ্ছি। বাতি দেওয়া যাবে না, বিকাশ এখানে অনেক সব মাটির জিনিসগুলো আছে, এখানে কটা প্রদীপ ছিল এলাম, ওপরে নিয়ে যাচ্ছি গিয়ে বারান্দায় দেবো। প্রদীপ পেয়েছি, নিচে ছিল, নিয়ে এসেছি, ওটাকে এখন জ্বালবো, তুলো দিয়েছি, তিল তিল দিয়ে জ্বালবো। অপরাজিতা বিল বিল পাতার মালা পরানো হয়ে গেছে, এই বড় মালাটা এখন পরাবে। মালা সব পুরো পরানো হয়ে গেছে, সাজও তো দেখালাম, সাজ পরানো হয়ে গেছে, মালাও পরানো হয়ে গেছে, তোমার একবার গিয়ে দেখে নেয়, আই থিঙ্ক একটু পরে পুজোয় বসেও যাবে, মানে এবারে তাড়াতাড়ি আমার বসে পড়ে দাদি পুজো বসে যাবে, দাদি পুজো শেষও হয়ে যাবে, এরকম নাচছিস কেন? নাহলে 5টা পর্যন্ত পুজো চলে, বাট এবারে আই থিঙ্ক বেশি রাত হবে না, তাড়াতাড়ি আবার রাত চাকবো।
থেকে আজ যাবো তোমাদের দেখাবো সব। তো চলো এখন নিজে গিয়ে ঠাকুরটা একবার দেখি আসি। চলো দেখো এখন লক্ষ্মী পুজো হবে তাই লক্ষ্মী হাঁড়িটা মন্দিরে নিয়ে যাচ্ছে। চাল বেটে করে গেলো প্রদীপ দি সারা বাড়িতে দেখাতে হয় এই প্রদীপ গুলো চাল বেটে করা। আমরা এখনো ঘুমোইনি, এই যে এখন এই ব্লগ এডিট করছে, ব্লগ গুলোতে এডিট করতে হবে, ব্লগ এডিট করতে বসেছে, তারপরে ফোন নিয়ে ব্লগ এডিট করছে। আমাদের 12টা বেজে গেছে, তো ডিনারটা অনেকক্ষণই করা হয়ে গেছে, আমরা একটু খেয়ে ডিনারটা করে নিয়ে একটু ওপরে বসছিলাম, এবার নিচে যাব মন্দিরে বসবো। এবারে তো তাড়াতাড়ি পুজোটা পড়েছে তাই তাড়াতাড়ি পুজো হয়ে যাবে, অন্যবারে নাহলে 4:30-5টা অব্দি পুজো হয়, আমরা তারপর রাত্রিবেলা জাগি। এবারে জাগবো তো চলো আমরা এখন নিচে যাবো। এই দেখো এটা এখন ঠাকুরের চক্ষু দান হচ্ছে। দেখো এটা এখন ঠাকুরের ভোগ হচ্ছে, লুচি আলু ভাজা, তারপর একটা আলু ফুলকপি ভাজা, ক্ষীর ছানা হচ্ছে ঠাকুরের ভোগ। একটা কথা, এই লুচি আর পটল ভাজা তারপর আলু ফুলকপি ভাজাটা এলো নুন ছাড়া হয়। তারপরে এখন ভোগে আরতি হচ্ছে।
শুশ্র প্রচারী পূজা মা কাল ভৈরবা ইহা বচ্চা ইহা বচ্চা ইহুজ সমৃদ্ধি ইহা সমৃদ্ধি তার সো এখন আমি একবার এখানে এলাম মানে ঘরে ওখানে এখন হোম হচ্ছে তোমার দেখালাম দেখলে তো এখন হোম হচ্ছে ওখানে হোমটা এখন হবে বললো এক ঘন্টা আধ ঘন্টার মতো এখন অলরেডি 3:00 বেজে গেছে 3:30 অবধি বললো হোমটা হবে দেন তারপরে পঞ্চপ্রদীপটা আমরা জ্বালাবো চলো এখন ঘুম পেয়ে যাচ্ছিলো পঞ্চপ্রদীপটা জ্বালাবো তারপর আবার পঞ্চপতি চালাবো তারপর মা আই থিঙ্ক কি একটা করে তুমি ওটা আমি জানি না ঠিক এরকম হাতে এরকম মাটির বাটি টাইপের নিয়ে এরকম বসে মাথায় দেয় এরকম মা করে ওটা ওটা হবে তখন তোমার দেখাবো এখন তো চাই আবার গিয়ে বসি ঠান্ডা ঠান্ডা লাগছিল আমার একটু আগে একটু তাই এসেছিলাম একবার তখন চলো চাই দিল্লি তো এবারে মেন করে তানিয়া দিদিও জেগে রানিয়া দিদি ঘুমোয়নি জেগে আছে দুষ্টু বলছিল জেগে থেকে এবার ওটা ঘুমিয়ে পড়েছে রনিও বলে জেগে থেকে ও ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়েই পড়েছে আমি আমি দিদলি দাদা তানিয়া দিদি সৌভিদা সব জেগে আছি চলো এখন হোমটা দেখি তারপর আবার পঞ্চায়েত বেজে যাবো তারপর প্রসাদ খাবো তারপর শোব এই দেখো এখন এখানে হোম হবে হোমের তোরজোর হচ্ছে দেখো এখন আমরা সবাই মিলে পঞ্চবিদটা জ্বালছি এখানে নিভে গেছে তা নিয়ে এখানে একটা জ্বলে দেন না ওই দুটো জ্বলে দেন হ্যাঁ ওটাই বলবেন অলরেডি সব মানে বলতে গেলে জ্বালা হয়ে গেছে কটা কটা বাকি আছে এইখানে একটা এখানে একটা ওইদিকে ওইদিকে ওই দেখ ওইদিকে একটা ওইতেই দেখো মা এখন এটা করছে এটাকে বলে হচ্ছে ধুনো পোড়া প্রসাদ প্রসাদ নিয়ে চলে এসছি আমরা যে তুলতে হবে তুলি ঘুমিয়ে পড়বো এখন মর্নিং হয়ে গেছে অলরেডি সো আজকের ভিডিওটা আমরা এখন এখানেই এন্ড করছি আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো সে প্লিজ কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেল টাটা গুড নাইট টাটা